আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইনফোরের পক্ষ থেকে আমি বিপ্লব চলে নাও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ঈত অফার কিন্তু এখনও শেষ হয়নি কত তারিখ পর্যন্ত ঈত অফার থাকবে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তো এই বাইকটি হচ্ছে হিরো এফ ডিলাক্স অল ব্ল্যাক এই বাইকেও পাচ্ছেন আপনারা ঈত অফার সেই সাথে পাচ্ছেন চব্বিশ মাসের কিস্তির সুবিধা বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নম্বর সহ তিরিশ হাজার টাকা তো আজকে আমরা দুইটি হিসাব করব একটি হচ্ছে নম্বর সহ তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাব আরেকটি হচ্ছে নম্বর সহ ষাট হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাব প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক নিতে হলে কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানতে পারবেন এই ভিডিওতে তো এই বাইকেও কিন্তু রয়েছে সাথে আমাদের শোরুম থেকে বিশাল ডিসকাউন্ট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা আসুলিয়া ঢাকা তো বন্ধুরা কথা আর বাড়াচ্ছে না চলুন ভিডিওটি শুরু করা যা তো এই বাইকটা হচ্ছে হিরো সিসি বাইক অল ব্ল্যাক বাইটরির ওজন হচ্ছে একশো দশ কেজি মাইলেজ পাবেন সত্তর প্লাস বাইট্রির দৈর্ঘ্য হচ্ছে উনিশশো পঁয়ষট্টি মিলিমিটার প্রস্থ হচ্ছে সাতশো বিশ মিলিমিটার উচ্চতা হচ্ছে এক হাজার পঁয়তাল্লিশ মিলিমিটার ডিএস ফোর ইঞ্জিন গ্যারকুলার ইঞ্জিন আট হাজার পাঁচশো আর পি এম বাইকটির সামনের টায়ার সাইজ হচ্ছে আশি বাই একশো পিছনের টায়ার সাইজ হচ্ছে আশি বাই একশো টিউবলেস টায়ার খুব স্মুথ সাউন্ড বাইট্রির ফুয়েল ট্যাঙ্কি হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ লিটার রিজার্ভ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার মিটারটি হচ্ছে অ্যানালগ মিটার খুবই আকর্ষণীয় একটি হেডলাইট হ্যালোজিন বাল্ব বারো বোল্ট পঁয়ত্রিশ ওয়ার ইন্ডিকেটারগুলো হচ্ছে হ্যালোজিন বাল্ব বাইকটিতে রয়েছে একটি টুল বক্স বাম্পার আরামদায়ক সিট স্টাইলিশ হচ্ছে হ্যালোজেন বাম বাইকটিতে ব্যবহার করা হচ্ছে একটি গার্ড চার গিয়ারের বাইকটি সব পিছনে গিয়ার তো এই বাইকটি হচ্ছে ব্ল্যাক কালার তো এই বাইকটি হচ্ছে রেড কালার অ্যাভেলেবেল বাইক কিন্তু আমাদের কাছে আছে তো এই বাইকটি হচ্ছে হিরো এইচএ ডিলাক্স হান্ড্রেড সিসি বাইক অল ব্ল্যাক তো বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নম্বর সহ তিরিশ হাজার টাকা প্রথমে আমরা করছি নম্বর সহ ষাট হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাব বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ এগারো হাজার টাকা ইত অফার রয়েছে চার হাজার পাঁচশো টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ ছয় হাজার পাঁচশো টাকা কিস্তির মাধ্যমে নিলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে রেজিস্ট্রেশনের জন্য অ্যাড হবে তেরো হাজার টাকা মোট টাকা হচ্ছে এক লাখ উনিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে যদি আপনি ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট দেন বাকি থাকবে ঊনষাট হাজার পাঁচশো টাকা এই উনষাট হাজার পাঁচশো টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চব্বিশ মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে তিন হাজার পঁচাত্তর টাকা আঠারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে তিন হাজার নয়শো এক টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে পাঁচ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে দশ হাজার পাঁচশো পনেরো টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়া দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে আঠারো মাসে পরিশোধ করেন আঠারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি বারো মাসে পরিশোধ করেন বারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন তো এই বাইকটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনার যখন টাকা পরিশোধ হবে তখন নিজ খরচে নাম চেঞ্জ করে নিতে পারবেন তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমার এড়িয়ে হচ্ছে আশুলিয়া গাজীপুর সাবার ধামরাই এসব এলাকায় আমি কিস্তিতে বাইকটি দিতে পারবো বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরো রথরের শরমে গিয়ে কিস্তিতে বাইকটি দিতে পারবেন তো বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে কিন্তু নম্বর শহর তিরিশ হাজার টাকা তো এখন আমরা করছি নম্বর শহর তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাব বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ এগারো হাজার টাকা ইত অফার পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ ছয় হাজার পাঁচশো টাকা রেজিস্ট্রেশনে অ্যাট হবে তেরো হাজার টাকা মোট টাকা হচ্ছে এক লাখ উনিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে যদি আপনি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন বাকি থাকবে উননব্বই হাজার পাঁচশো টাকা এই উননব্বই হাজার পাঁচশো টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চব্বিশ মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে চার হাজার ছয়শো পঁচিশ টাকা আঠারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তে আসবে পাঁচ হাজার আষ্টশো আষট্টি টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তে আসবে আট হাজার তিনশো চুয়ান্ন টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে পনেরো হাজার আটশো বারো টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়ে দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি আঠারো মাসে পরিশোধ করেন আঠারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন তো এই বাইকটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনার যখন টাকা পরিশোধ হবে তখন নিজ খরচের নাম চেঞ্জ করে দিতে পারবেন তো এই কিস্তির হচ্ছে কোম্পানির কিস্তি আমার এ হচ্ছে আশুলিয়া গাজীপুর সাবার ধামরাই এসব এলাকায় আমি কিস্তিতে বাইকটি দিতে পারব বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরো রথরাইট শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি দিতে পারবেন তো বন্ধুরা এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে তিন হাজার পাঁচশো টাকার সম পরিমাণে গিফট মাত্র এক লাখ তিন হাজার টাকায় পাচ্ছেন হিরো এই সেফ ডিলাক্স হান্ড্রেড সিসি বাইক আমাদের শোরুম থেকে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইপাইল বগর বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা তো এই বাইকটি যদি আপনারা কিস্তির মাধ্যমে নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরাইজ শর্মে যাবেন হিরোর অথরের শর্মে গিয়ে একটি একশো পঞ্চাশ টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথরের শোরুমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পরে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপার্স লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে ছয় মাসের পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কয়টির চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে ছয়টি আপনি যদি বারো মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে চারটি আপনি যদি ছয় মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে দুইটি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অর্থনের শোরুমে গিয়ে কিস্তিতে নিতে পারবে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাইল বগবাড়ি বাস স্ট্যান্ড আসুলিয়া ঢাকা তো আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে হিরোর যে কোনো ইনফরমেশন আশা করি আপনাদের মাঝে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই বাইকেও রয়েছে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি চারটি ফ্রি সার্ভিস তো বন্ধুরা সেই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক চালানোর সময় হেলমেট পরবেন ট্রাফিক আইন মেনে চলবেন আমি বিপ্লব বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম